আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু, বস্তুর দ্বিমাত্রিক গতি। এটা আমার পার্ট থ্রি চ্যাপ্টার টু এর। এর আগেও আমি চ্যাপ্টার একে সবগুলো ভিডিও আপলোড করছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আজকে থিওরাম তিন নিয়ে আলোচনা করব, যা খুবই গুরুত্বপূর্ণ, 1100 এবং 1700 সালে আসছিল। দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবকারে বৃদ্ধি পায়। এই একটা প্রমাণ করতে হবে আমাদের কি প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে কি বৃত্তাংশের ক্ষেত্রফল কি ধ্রুবক হারে কি বৃদ্ধি পায়, এবং রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের কি ব্যস্তানুপাতিক। এবং আর একটা প্রমাণ করে দেখাতে হবে, রৈখিক বেগ দেখা যে কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের কি ব্যস্তানুপাতিক। আরও দেখাও যে বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি তিনটা হোল স্কোয়ার, যেখানে ই হচ্ছে কত আমাদের 1/r, এইচ ধ্রুবক, পি হচ্ছে কত আর থিটা, বিন্দুতে ব্যাগ হচ্ছে কত আমাদের বি। তাহলে আমাদের এখানে তিনটা প্রমাণ করতে হবে, এখানে একটা প্রমাণ, এখান থেকে এ পর্যন্ত একটা প্রমাণ, আর এই যে একটা প্রমাণ। তাহলে আমাদের কি এ প্রমাণটা তিনটা অংশে আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথম অংশ দ্বারা প্রমাণ করব। প্রথম অংশ, মনে করি ও কেন্দ্রিক কক্ষপথের, যে ও কেন্দ্রিক কক্ষপথের উপর একটি বস্তুকণা টি সময়ে পি অফ আর থিটা বিন্দুতে, পি অফ আর টি সময় নির্দিষ্ট পরে কী করবো, পি অফ আর থিটা বিন্দুতে কী করবে, পৌঁছাবে, এবং টি প্লাস ডেল টি সময়ে, টি প্লাস ডেল টি সময়ে আর প্লাস ডেল আর ও থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। সময় যদি শুরু অবস্থায় টি থাকে, এখন ক্ষুদ্র পরিমাণ যদি কোনো কিছু বিদ্রোহ হয়, তাহলে ক্ষুদ্র পরিমাণ সময়টা কী করবো, ডেল টি দ্বারা প্রকাশ করব। আগে যদি সময়টা থাকে টি, তার পরবর্তীতে কী হয়ে যাবে, টি প্লাস করতে ডেল টি হয়ে যাবে, কারণ ক্ষুদ্র পরিমাণ সময় আমরা এখানে খুব ক্ষুদ্রর জন্য আমরা হিসাবটা করবো, এই জন্য হচ্ছে কত ডেল টি হয়ে গেছে। আচ্ছা, দেন শুরু অবস্থায় আমাদের এখানে ছিল কত, যে এখানে ব্যাসার্ধ ছিল আমাদের আর, আর কোণটা ছিল কত থিটা। এখন যদি আমরা এখানে কি খুবই কম পরিমাণে যদি একটু বাড়াই, তাহলে কি ব্যাসার্ধটা তো একটু বাড়বো, তো ব্যাসার্ধটা যে যতটুকু বাড়ছে এটা ধরে নিলাম আমরা কত ডেল আর, আর পূর্বে ছিল কত ব্যাসার্ধটা আমার আর, তাহলে আর প্লাস ডেল আর হয়ে গেছে। আর শুরুতে আমাদের কোণটা ছিল কত থিটা, এখন যদি আমরা এদিকে আর একটু বাড়াই, তাহলে আমাদের কী হবে, আর একটু মনে করো আমরা ডেল থিটা পরিমাণ খুবই ক্ষুদ্র পরিমাণ কি বাড়ছে, তাহলে আগে ছিল কত থিটা, আর যে পরিমাণটা বাড়ছে এটার সাথে কী করবো, যোগ হয়ে যাবো, তো থিটা প্লাস কত ডেল থিটা বিন্দুতে কী করতেছে আমাদের অবস্থান করতেছে। তাহলে আমাদের পি ও কিউ, তাহলে এখন আমাদের যেটা বাড়ছে এটার জন্য বাড়বো, কারণ আমাদের কি ধ্রুবক হারে বৃদ্ধি পায়, এটা আমাকে দেখাতে হবে, যেহেতু যেটা বৃদ্ধি পাইছে আমরা এটার জন্য হিসাব করব। তাহলে দেখেন পি ও কিউ, প্রথমে দেখেন পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ওই যে এই ব্যাসার্ধ, শুরুতে যে ব্যাসার্ধ ছিল এটা, তাহলে ওপি ইন্টু, আর এদিকে যে চাপটা ব্যাসার্ধ যেটা বাড়ছে এটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বাড়ছে, মানে আগে যেটা ছিল এবং পরে যেটা ছিল, মোট যেটা হয়েছে এটা সহ প্লাস, না সরি, ইন্টু সাইন কত পি ও কিউ, এটা হচ্ছে আপনাকে পি ও কিউ অংশের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে সূত্র, এটা সাইন আসবে, তে হাফ। ওপি মানে হচ্ছে কত, ওপি মানে হচ্ছে কত আমাদের আর, আর ও কিউ, ও কিউ মানে হচ্ছে কত আর প্লাস কত ডেল আর, মানে আগে ছিল আর তার বাইরে আগে হয়েছে কত আর প্লাস কত ডেল আর, আর সাইন, আর পি ও কিউ, যে পি ও কিউ যখন আগে ছিল থিটা, যখন বাড়ছিল তখন কী হয়েছে ডেল থিটা হয়ে গেছিলো, না যে ডেল থিটা। সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধি হওয়ার সূত্র হচ্ছে, যখন আমাদের কি মানে খুবই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধিজনক হিসাব করবো, তখন আমাদের কি লিমিট ডেল টি, যেহেতু আমাদের সময়টা ছিল ডেল টি টেন্স টু কত জিরো দিব, ডেল টি আর নিচে দিব কত ডেল টি, আর উপরে এখানে যে ক্ষেত্রফলটা ছিল, যে এই ক্ষেত্রফলটা আমরা এখানে দিব, এটা হচ্ছে আপনাদের কি সূত্র। আগের লাইনটা আমি এখানে তুলছি, আগে কিন্তু এই লাইনটা ছিল, তো লিমিট ডেল টি টেন্স টু জিরো 1/2, যে 1/2 লিখছি, আর এর সাথে আর গুণ করলে কত হবে আমার আর স্কোয়ার হয়ে যাব, তারপর আছে কত আমাদের সাইন ডেল থিটা, আর নিচে আসছে তো ডেল টি, যে প্লাস ছিল প্লাস, লিমিট ডেল টি টেন্স টু জিরো
ওয়ান বাই টু আর, এন ওয়ান বাই টু আরের সাথে ডেল আর গুণ করলে কত হবো, আর ইন্টু ডেল আর তো হইব। আর আছে কত আমাদের সাইন ডেল থিটা, নিচে আছে কত ডেলটি, মানে যুগ আছে তো আমরা এটা। আমি মোট কথা হয়েছে এই পুরাটার সাথে ওয়ান বাই আরের সাথে কি ওয়ান বাই আর ইন্টু সাইন ডেল থিটার সাথে আমরা কী করছি, এটা কী করছি, আমরা গুণ করছি, প্রথমে আরের সাথে গুণ করছি, তারপর আমরা কি ডেল আরের সাথে গুণ করছি, মাঝখানে প্লাস চিহ্ন ছিল এই জন্য আমরা কী করছি প্লাস চিহ্ন দিচ্ছি, নর্মাল যে গুণটা সেটাই গুণ করছি। গুণ করার পরে আমরা লিমিট ডেল টি স্টেশু জিরো ওয়ান বাই টু আর স্কোয়ার তো আছে, এটা আমরা তিটা এখানে যেহেতু তিটা ছিল এটা তিটা আনার জন্য আমরা কী করছি, দেন সাইন ডেল তিটা আছে এখন ডেল তিটা রেখেছি। এখন যদি আমরা এ ডেল তিটা এ ডেল তিটা যদি কাটতে দেই তাহলে কিন্তু নিচে কিন্তু ডেল টি দেখে যাকে আমাদের পুরো মানটাকে ফিরে আইতে আছে, কারণ আমাদেরকে সূত্রে ফেলানোর জন্য প্লাস ওয়ান বাই টুটা বাইরে রাখলাম, লিমিট ডেল টি স্টেশ টু জিরো আর তো আছে, আর ডেল আর বাই ডেল টিটা এটা একসাথে রাখছি, আর সাইন ডেল তিটাটা কী করছি আমরা আলাদা বাইর করে নিছি। এখন দেখেন ওয়ান বাই টু আর স্কোয়ার, এই যে লিমিট ডেল টি স্টেশন জিরো ইন্টু এটা, এটার সূত্র হচ্ছে কত আমাদের ওয়ান, এতটুকু লিমিট ডেল টি স্টেশন জিরো আর এই এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়ান, তো ওয়ান তো আর লেখা লাগে না। আর এখানে আছে আমাদের ডেল তিটা বাই ডেল টি, আর যদি আর এখানে জন্য ডেল টি স্টেশন টু যদি জিরো হয়, আর যেহেতু ডেল তিটা আছে তাহলে ডেল তিটা স্টেশন টু কি জিরো হবে, অর্থাৎ সাইন ডেল তিটা, সাইন ডেল তিটা মানে কত জিরো, এটা যদি জিরো হয় তাহলে পুরা মানটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কত ওয়ান বাই টু, আর এতটুকু সূত্র হয়েছে কত আমাদের এস, এর সমান আমাদের লেখা যায় আগে একটা থিওরাম আমরা প্রমাণ করে আসছিলাম, এর সমান হয়েছে কত আমাদের আর স্কোয়ার ইন্টু ডেল তিটা বাই কত ডেল টি। এবং এখানে যে মানটা পাইছি এটা কি আমাদের কি ধ্রুবক না, ওয়ান বাই টুও ধ্রুবক, এসও কি একটা ধ্রুবক, সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশ ক্ষেত্রফল ধ্রুবক আর কি বৃদ্ধি পায়, এটা কিন্তু আমরা কি যে বৃদ্ধির জন্য বাইর করেছিলাম, আর বৃদ্ধির জন্য বাইর করেছিলাম এখানে যে মানটা পাইছি এটাও কিন্তু ধ্রুবক, তার মানে কি এটা ধ্রুবক পরিমাণে কী করবে আমাদের বৃদ্ধি পাবে। এখন দ্বিতীয় অংশের জন্য আমরা দেখব, মনে করি ও বিন্দু হতে, মনে করি এটা হচ্ছে একটা ও একটা বিন্দু, মনে করি ও বিন্দু হতে পি অফ আর, ও বিন্দু পি অফ আর তিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে কত আমাদের, আর ও স্পর্শক দূরত্ব রয়েছে কত আমাদের দূরত্বটা হচ্ছে কত আমাদের এল, এটা এল, এটা তাহলে এল প্লাস এ হবে রে, মোট কত হচ্ছে দূরত্ব রয়েছে কত আমাদের এল, এটা এল। ও বিন্দু হতে পি অফ আর থিটা, পি অফ আর থিটা বিন্দুতে, পি অফ আর থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব এল, এটাও এল, এটাও এলই, এক জায়গাতেই লেখা হয়েছে। এবং পি বিন্দুতে, যে পি যে বিন্দুটা আছে পি বিন্দুতে রৈখিক বেগ হচ্ছে কত বি, এখানে যে রৈখিক বেগটা হচ্ছে ধরে নিলাম কত আমরা বি, তো প্রমাণ করতে হবে যে বি সমানুপাতিক ওয়ান বাই এল, এটা কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে, যেখানে দূরত্ব হচ্ছে কত এল, কারণ আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বলছিল কি লম্বের কি ব্যস্ত অনুপাতিক, মানে রৈখিক বেগ, রৈখিক বেগটা কী হবে, রৈখিক বেগ এই যে রৈখিক বেগ হবে কি স্পর্শক উপর লম্বের, লম্বা দূরত্ব লম্বের কি ব্যস্তানু পার্থিক, তাহলে আমাকে এটা কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে পি ও কিউ, ওই যে পি ও কিউ অংশক্ষেত্র বল হাফ হাফ দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত এল, আর প্রস্থ হচ্ছে কত আমাদের এই চাপটা পি কিউ, তো হাফ পি কিউ এই চাপটা, চাপটা কি দ্বারা প্রকাশ করে, এস দ্বারা প্রকাশ করে এস, তাহলে এসটা এখান থেকে যে বাড়ছে এটা কুই খুবই ক্ষুদ্র পরিমাণে বাড়ছে, এই জন্য আমরা কী করছি ডেল এস লিখছি, আর এল তো আছে দুর্গা, যে দুর্গটা হচ্ছে আমাদের এল, এই এখানেও এল একই কথা। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার কী হবে, বলছে বৃদ্ধির হার হলে লিমিট এখানে ডেল টি স্টেশন জিরো এবং নিচে কথা লিখতে হবে ডেল টি, আর যেটা বৃদ্ধিটা ভাসছিল ক্ষেত্রফল এটা আমি এখানে লিখে নিছি উপরে, তো ওয়ান বাই টু তো আছে ওয়ান বাই টু এল, ওয়ান বাই টু, ওয়ান বাই টু লেখছি, এল আছে এলও লেখছি, আর আমরা কী জানি ডেল থাকলে এটা কী করে আমরা ওয়ান আর সেকেন্ডের খেয়াল করেছে পড়ছিলাম চেন রুলের যখন, তখন কিন্তু আমরা ডেলটা পরিবর্তে কী লিখছিলাম ডি লেখছি লিখতে পারছিলাম, তাহলে আমরা লিখতে পারি কত ডি এস বাই কত ডিটি, তার মানে কি এখানে ডেল উঠে গেছে, এজন্য কি এটা কোনো এখানে কাজ নাই। এখন আমরা জানি ক্ষেত্রফল বৃদ্ধির হার ওয়ান বাই টু ইন্টু এস,
যে আমরা যে প্রথম প্রমাণটা করছিলাম যে দুটো অক পাইছিলাম, এটা কিন্তু যেটা 1/2s, তাহলে এটাও কি ক্ষেত্রফল বৃদ্ধি, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি হার, আর এখানে যে মানটা আছে এটাও কিন্তু আমাদের কি ক্ষেত্রফল বৃদ্ধি হার। তাহলে আমরা কি এতটুক সমান এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা লিখছি তো এদিকেও হাফ আছে, এদিকেও হাফ বাদ দিলাম, থাকতে আছে এস ইজিক্যাল টু, এটা আমাদের থাকতে আছে এস সমান এল, আর এটা কিন্তু সময় দূর সময়ের সাথে দূরত্ব পরিবর্তন কি ব্যাগ, তাহলে ডিএস বাই ডিটি সমান আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। তো এখানে যে বি বাইর করি, বি ইজিক্যাল টু কত, বি সমান এইচ বাই কত হয়ে যাবে এল, এইচ বাই কত এল একটু সাদা লিখছি, এইচ ইন্টু কত 1/L লিখছি। তাহলে আমাকে কি আমরা কি জানি ধ্রুবক, এই ধ্রুবক এবং সমান যদি উঠতে গিয়ে যদি আমরা ধ্রুবক এবং সমান সমান তুলে দিই আমরা কি দিতে পারি, সমানুপাতিক দিতে পারি। কেমনে মানে আমরা কি সমানুপাতিক তুলতে গেলে কি সমান দিতে হয়, এটা কি ধ্রুবক দিতে হয়, তার মানে কি এই লাইনটা আর এই লাইনটা কি আমাদের কি একই কথা, যেখানে এসটা হচ্ছে কত আমাদের ধ্রুবক। তাহলে আমরা কিন্তু একটা একটা দ্বিতীয় প্রমাণটা কিন্তু ফায়া গেছি আমরা। সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে কোনো বিন্দুতে রৈখিক বেগ কেন হতে ওই বিন্দুর স্পর্শক উপর লম্ব দূরত্ব কি ব্যস্তানুপাতিক, রৈখিক বেগের কি ব্যস্তানুপাতিক। এখন আমরা তৃতীয় অংশটা প্রমাণ করব। অন্তর ক্যালকুলাস হতে পাই, এই সূত্র রায় 1/p² ইজ টু 1/r² প্লাস 1/r⁴ dr/dθ হোল স্কোয়ার, এটা কি আমরা ক্যালকুলাস ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার যে 2 ছিল, 2 এ যে আরেকটা পার্ট ছিল ওইখানে কিন্তু আপনাদের কি এই এই সূত্রটা ছিল। তো আমরা এখানে এই সূত্র ব্যবহার করব, যেখানে আর সমান কত দেওয়া ছিল আমাদের প্রশ্নের মধ্যে, 1/r সমান দেওয়া ছিল 1/u, এবং এসটা দেওয়া ছিল কি ধ্রুবক এরকম। তাহলে এটা যদি আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কী হবে, কারণ আমাদের কি এটা মান লাগবে আমাদের এটা, তো কী করবো আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে dr/dθ, আর এটা অন্তরীকরণ করলে আমরা এটা পাই কীভাবে, দেন এটার উপরে নেই তাহলে ইউ -1, তাহলে পাওয়ার কি এক করে কমে, তাহলে এই জন্য কি -1, আর ইউটু দুবার কী হবে -2 হবে, আর এই দিকে এক করে কি এই দিকে একটি এক করে কী করবো, পাওয়ারটা সামনে আসে এবং কি পাওয়ার এক করে কমে। আবার এটা তো থিটা সাপেক্ষে কত আছি, কিন্তু ইউটা তো থিটা না, এটা হচ্ছে কত ইউ, এটার আবার অন্তরীকরণ করলে কী হবে du বাই কত dθ হবে, আমরা এটা কিন্তু এখানে লিখছি, আর এটা কিন্তু আমরা লিখতে পারি কত ইউ আছে 1/u² এ আকারে লিখতে পারি, কিন্তু যে অংশটারে অন্তরীকরণ করছি এটা লিখছি আমরা। তো 1/p² ইজিক্যাল টু আমাদের প্রশ্ন দেওয়া ছিল কত, পি সমান এ আর সমান দেওয়া ছিল 1/u, তাহলে যদি এরা এনে নেই ইউ, আর এখানে যদি এলো মনে করেন আমি লিখলাম ইউ ইজিক্যাল টু কত 1/r, কিন্তু আমরা লিখতে পারি ইউ সমান কি লিখতে পারি আমরা 1/r, তো এটারও যদি বর্গ করি তাহলে কি হবে ইউ স্কোয়ার ইজিক্যাল টু 1/r², তাহলে 1/r² যা তাহলে 1/r² যা আমরা কি লিখতে পারবো ইউ স্কোয়ার লিখতে পারবো, প্লাস ঠিক একইভাবে 1/r² দেবার, এখানে যদি আমরা উপরে যে 4 দেই, এখানে যদি 4 দিই তাহলে ইউটু দেবার 4 সমান আমরা কি লিখতে পারি 1/r² দেওয়া কত 4, তাহলে 1/r² দেওয়া 4 এ যাতে আমরা কি লিখতে পারবো ইউটু দেওয়ার 4, তারপর যে dr/dθ এতটুকু মান হচ্ছে কত এটা, তার উপরে স্কোয়ার আছে 1/p². আমরা যখন চিত্র আমাদের করছিলাম দ্বিতীয় পাঠে যখন চিত্র, তখন আমরা দৈর্ঘ্যটা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা যে আসছিল ওটা ধরছিলাম কত আমরা এল, আমরা কী করছিলাম এল ধরছিলাম, কিন্তু আমরা যখন ক্যালকুলাস সূত্র ব্যবহার করছি এখানে কি পি ছিল আমাদের, এখানে কী ছিল আমরা পি ছিল, তাহলে আমরা কী করব, আচ্ছা আমরা আগে প্রমাণটা আগে যে ওইটা দেন এ সমান ছিল কত এল, যে এ সমান ছিল কত এল বি, তাহলে আমরা লিখলাম কত এ সমান এল বি, তো এখান থেকে যদি আমরা বি এর মানটা বাইর করি বি সমান কত হবে আমাদের h/l হবে, h/l হবে, তাহলে আমাদের যখন আমরা চিত্র মাঝে ধরছিলাম কত ব্যাসার্ধ আর ধরছিলাম, কিন্তু ওই চিত্র মাধ্যমে যদি আমরা ব্যাসার্ধ যে পি দ্বারা প্রকাশ হই তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ ওইখানে আমরা এল ধরে করছি এল ধরে করছিলাম, আমরা তৃতীয় নাম্বার যে চিত্র রাখি ওইখানে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি যে এনে আমরা পি লিখলাম একই কথা, মানে এল সমান পি ধরে যে পি লিখলাম আমরা, তো এখান থেকে যদি আমরা পি এর মানটা বার করি তাহলে এইচ বাই, কারণ আমি যদি এন সূত্রের মাধ্যমে যদি এল স্কোয়ার দিতাম তাহলে কিন্তু আমাদের কি এটা আর বলা লাগলো, তাহলে আমাদের ব্যাসার্ধ আমরা এল ধরলেই হইতো, কিন্তু আমি যেহেতু এনে যে তোমার সূত্র পি আছে এজন্য আমরা ব্যাসার্ধটা কি ধরে নেবো পি ধরে নেবো, এই জন্য এল সমান পি লিখছি, মানে আমরা এল সমান ব্যাসার্ধ পি ধরছিলাম এল ধরছিলাম, আর এল না ধরে আমরা কি পি ধরলেও হবে, আচ্ছা তারপর এখান থেকে পিটা এদিকে নিয়ে আসি আর বিটা এদিক দিয়ে নিয়ে আসি, পি সমান কত h/p,
তো পি সমান যে এইচ বাই হবে, পি স্কোয়ার কী হবে, এইচ স্কোয়ার বাই পি বি স্কোয়ার হবে, ইজিক্যাল টু ই স্কোয়ার। আর এখানে দেখেন ইউ মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাব, তো ইউ স্কোয়ারের হোল স্কোয়ার বলে কী হবো, ইউ টু দা ফোর হবো, ইউ টু দা ফোরটা নিচে আর এখানে ইউ টু দা ফোরটা আছে উপরে, তার উপরে নিচে কাটা গিয়া, তো থাকবো কত ইউ, থাকবো কত ডি, ডি ইউ বাই কত ডি থিটা, তার হোল স্কোয়ার রেখে আমাকে থাকবে। তো এখান থেকে যে রেগুলটা আছে দেখেন ওয়ান তো আছে, বি স্কোয়ারটা কি উপরে চলে যাবো গুণাকারে লিখি বাগডাটে, আর এ স্কোয়ারটা নিচে যাবো, তাহলে কি বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার। তো দেখেন আমি যে বি স্কোয়ারটা রাখলাম আর এ স্কোয়ারটা, যে এ স্কোয়ার, এ স্কোয়ারটা কি যে এদিকে তো নিচে এ স্কোয়ার আসিল, তাহলে এ স্কোয়ারও যে আমরা যে এদিক দিয়ে গুণ করে দিই, তাহলে দেন এটার সাথে কি এ স্কোয়ারটা গুণ হয়ে গেছে, আর আছে কত আমাদের যে ইউ স্কোয়ার প্লাস আর এ মানটা কত আমাদের রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন।